বিরতির পর ফিরিলাম। বাণী বিদ্যাপীঠ স্কুলের বিশেষ আয়োজনে উপস্থিত মেয়র, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণের অনুষ্ঠান আয়োজন করা হয় আজ বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে। সেই অনুষ্ঠানে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার। আগরতলার বাণী বিদ্যাপীঠ স্কুল ছাত্রছাত্রী শিক্ষক সহ সংশ্লিষ্টদের উৎসাহ যে স্কুলে আজকে সকাল থেকে ছিল একেবারে পরিলক্ষিত। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আজকে পুরস্কার প্রদান করা হল। যারা বিজয়ী বিজয়িনীরা রয়েছেন তাদের প্রত্যেককে পুরস্কার তুলে দিলেন মেয়র। আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে মেয়রের কি বক্তব্য শুনুন। যারা শিক্ষা এবং শিক্ষার্থী বা শান্তি বঙ্গবন্ধুকে যারা যাদের যোগ্যতা অর্জন করতে পেরেছেন প্রথম দিকে বিদ্যালয় বিভিন্ন অনুষ্ঠানে শিশু শিক্ষার ক্ষেত্রে যারা প্রথম দিকে ভালো অর্জন করেছে উচ্চমাধ্যমিকের মাধ্যমে ক্লাসে তাদেরকে আজকে পুরস্কৃত করা হচ্ছে। এমনিতে বালিকা বিদ্যালয়ে একটা সুনাম আছে যে বিদ্যালয় বিদ্যালয়ের শিক্ষার প্রথম পাঠন যারা এখানে আমাদের সঙ্গে যিনি প্রধান শিক্ষক আছেন চেয়ারম্যান বা মেম্বার আছেন, আমরা সবাই মিলে চেষ্টা করি বিদ্যালয়ের সুনাম যাতে কোনো থাকে এবং বৃদ্ধি করা যায়। সেক্ষেত্রে কিছু কিছু প্রতিযোগিতা থাকে, তারপরে কিন্তু আমাদের রাজ্য সরকার শিক্ষা দপ্তরের সহযোগিতায় আমাদের কমিটির সদস্যদের সহযোগিতায় এবং সর্বোপরি যারা শিক্ষক শিক্ষিকাদের শিক্ষা দান করেন বা বর্তমানে যুক্ত আছে তারা কীভাবে চেষ্টা করছেন বিদ্যালয়ের যে সুনাম আছে সেই বিদ্যালয়কে আরও সুনাম যুক্ত করা। সেক্ষেত্রে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে যা যা করবে আমাদের সরকারি দপ্তর পর্যন্ত আমরাও চেষ্টা করছি। বিদ্যালয়ে অনেক কৃতি সন্তান রাজ্যে শহরে রাজ্যে এবং দেশে নিজস্ব কর্মরত আছে যারা সরকার যারা যারা প্রতিষ্ঠিত এবং অনেক ক্রীড়া যারা এখান থেকে আমাদের বিদ্যালয়ে রয়েছে আন্তর্জাতিক জাতীয় স্তরে আন্তর্জাতিক স্তরে এবং তো তারা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে আমাদের রাজ্যের হয়ে সুনাম নিয়ে এসছে। এটা স্বাভাবিক বলবো বিদ্যালয়ের শিক্ষার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক যে শিক্ষাগুলি আছে সেগুলি কিন্তু আমাদের বিদ্যালয়ের শিক্ষা অনেক এগিয়ে আছে। এবং আজকে একটা দিনে আমাদের এখানে বিদ্যালয়ে যারা শিক্ষক শিক্ষিকারা কর্মরত ছিলেন তারা অবসর নেওয়ার পর বিদ্যালয়ের প্রধানরা এত সুন্দর চিন্তা করছেন বিদ্যালয়ের ছাত্রীদের জন্য তাদের স্কলারশিপের ব্যবস্থা অনেকেই এখানে বিভিন্ন আজকে স্কলারশিপ দেওয়া হবে সার্টিন বিভাগের এখানে দেওয়া হচ্ছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই মানসিকতার জন্য। বিদ্যালয়ে যারা যেমন কাজ করেছিলেন চাকরি সূত্রে তারা যেমন পঠন পাঠনের সহযোগিতা ছাত্রীদের তৈরি করেছেন সুন্দর মানুষ হিসাবে এবং পরবর্তী সময় তাদের অবসর নেওয়ার পর তাদের বিদ্যালয়ের প্রতি চিন্তা ছিল এবং বিদ্যালয়ের ছাত্রীদের প্রতি তারা আত্মীয়তা ছিল তাদের সহযোগিতা করা সেটা তারা আর্থিকভাবে কিন্তু স্কলারশিপের মাধ্যমে বিভিন্ন তাদেরকে ধন্যবাদ জানাই। আমার আশা থাকবে আমাদের বিদ্যালয়ে আমাদের যে ট্রান্স কমিটি করা আছে সেটা করা হচ্ছে কাজ করা সারাই করা কাজ চলছে সেই কারণে আমাদের ছোট্ট পরিচয় আজকে অনুষ্ঠান করা হচ্ছে। আগামী দিন এমএস প্রতিটা ভালোভাবে করার চেষ্টা করা হবে। সার্বিকভাবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন উনি বিদ্যালয়ের উন্নয়নের জন্য যা যা প্রয়োজনীয় উনি চেষ্টা করছেন উনিও কথা দিয়ে গেছেন এবং সেই অনুযায়ী কিছু আর্থিক বরাদ্দ আমাদের সরকার থেকে করা হয়েছে। আগামী দিনে আমাদের কিছু বিদ্যালয়ের শিক্ষক সফলতা আছে শিক্ষা পঠন পাঠানোর কিছু অসুবিধা আছে সেগুলি আমরা গোচর আমার নিয়েছি শিক্ষা দপ্তর গোচর নিয়েছি আমার বিশ্বাস থাকবে যে আমরা সবাই মিলে বিদ্যালয়ের শান্তির উন্নয়নে আমরা কাজটা করবো এবং এখান থেকে কৃতি সন্তান রাজ্যের হয়ে রাজ্যের একটি করার চেষ্টা করার কথা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে সেটি অংশগ্রহণ করবেন। রাজ্যের সম্পর্ক ব্যবহার করে আমাদের তৈরি করা যে সম্পর্ক আমাদের বিদ্যালয়ের যে পথকে ছাত্রী আমাদের রাজ্যের সম্পর্ক তাদেরকে ব্যবহার করে রাজ্যের উন্নয়নে আমরা অংশগ্রহণ করব। সুশিক্ষার পাশাপাশি প্রয়োজন সুস্বাস্থ্যের এবং তার জন্যই খেলাধুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে, খেলাধুলোর চর্চা রাখতে হবে প্রতিটা ক্ষেত্রে। তাই বিদ্যালয়ের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনটাই বক্তব্য পেশ করলেন মেয়র। তার সঙ্গে ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দিলেন। সমগ্র অনুষ্ঠানকে কেন্দ্র করেছিল স্কুল কর্তৃপক্ষের মধ্যে ব্যাপক উৎসাহ এবং সাড়া পরিলক্ষিত হয়। বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছিলেন মেয়র দীপক মজুমদার। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।